কারণ এটা আমি নিজে থেকে বলছি, আমি দীর্ঘ 8-9 বছর ধরে এ রোগে ভুগছি। আমাকে যখন ডাক্তার কাছে যাই, আমাকে কিছু ওষুধ দিয়ে দেয় এবং একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, হয়তো 10-12 দিন ভালো থাকি, কিন্তু পা ভেঙে হাঁটতে পারতাম না, খুঁড়া হয়ে হাঁটতাম। এমন কি আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে কুকথা বলা শুরু করেছে, যে সত্যি কথা যে আমাকে ল্যাংড়া বলতো। এই অবস্থায় হয়ে গেছিলাম আমি। এখন আল্লাহর রহমত, অশেষ রহমত, যে আমি এখানে এসে সত্যি খুব ভালো হয়েছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম নাজনীন আক্তার, আমার বয়স 45 বছর, আমি পেশায় শিক্ষকতা করি। আমি অনেক দিন ধরে, প্রায় 8-9 বছর ধরে আর্থ্রাইটিস রোগে ভুগছিলাম। আমি অনেক জায়গায় গিয়েছিলাম, ঢাকা এবং টাঙ্গাইল অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু সেখানে কোনো উপকার পাইনি, আমি আদৌ কোনো উপকার পাইনি, আমার শুধু টাকাই গেছে। আচ্ছা, আমার প্রথমে রোগটা শুরু হয়েছিল, আমি আশাপুর হয়েছিলাম, তারপরে কোনো কিছু হয় নাই। তার প্রায় 2-3 মাস পরে আমি খাট থেকে পা ফেলতে পারি না, তারপরে লোকোমোটে বসতে পারি না, হাইকোমোটে ইউজ করতে হয়। তারপরে ডাক্তার দেখালাম, সেখানে টাঙ্গাইল যে ডাক্তার দেখালাম সেখানে ফার্স্ট ওয়েতে কত হবে, 13 সালে এমন মনে হয়, যত সম্ভব আচ্ছা, 13 সালে যখন ডাক্তার দেখালাম ফার্স্ট, তখন উনি আমার পায়ে বললো যে পানি জমছে, ইঞ্জেকশন দিয়ে পানি বের করে দিলেন, আবার ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমি হয়তো মোটামুটি 10-12 দিন ভালো ছিলাম, তারপরে আবার ব্যথা। আর ব্যথার ওষুধ খাওয়াতে মেথিপ্রেট এবং কর্টান, এই দুইটা ওষুধ খাওয়াতে আমার এমন অবস্থা হয়ে গেছিলো যে আগুন দিয়ে পুড়লে ফুসকা যেমন হয়, পুরো শরীরে আমার ওইভাবে হয়ে গেছিলো। সেজন্য আমি অনেক কষ্ট ভোগ করেছি এবং নানান জায়গায়, ঢাকাতে এবং টাঙ্গাইলেতে বিভিন্ন জায়গায় ওষুধ খেয়ে আমার এমন অবস্থা হয়ে গেছে, এখন আমার হার্টের সমস্যা হয়ে গেছে জাস্ট ওই ওষুধের প্রভাবে। তারপরে আমার হিমোগ্লোবিন কমে গেছে, এর মধ্যে আমি 3 ব্যাগ রক্তও ভরেছি শুধু এইসব ওষুধ খাওয়ার কারণে। এখন আবার হঠাৎ করে আমার হার্টের সমস্যা দেখা দেয়, আমি হার্ট ফাউন্ডেশনে আসার পরে ওনারা আমাকে একটা টেস্ট করতে দেয় পপুলারে, ওখানে টেস্ট করার পরে আমার কিডনিতে সমস্যা, কিডনি না সরি লিভারের সমস্যা ধরা পড়ে। তারপর আমাকে ঢাকা মেডিকেলে পাঠায়, ওখানে বললো যে না, এটা পুরোপুরি এখনও হয় না, এই ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। তারপরেই 2 দিন পরে থেকে আমি একদম ঘরে পড়ে গেছি, আমি হাঁটতে পারি না, এমনকি টয়লেটও আমি যেতে পারি না, রুমের ভিতরে যে টয়লেট হাইকমোটো ইউজ করতে পারি না, মানে বসতে পারি না, এরকম অবস্থা হয়ে গেল। পরে আমার এক রিলেটিভের মাধ্যমে এই হসপিটালের সন্ধান পেলাম, DPRC হসপিটালের সন্ধান পেলাম এবং শফিউল্লাহ প্রধান ডক্টরের সন্ধান পেলাম। এরপর আমি সিরিয়াল দিয়ে আসার পরে উনি আমাকে ভর্তি করালেন এবং 1 মাসের জন্য ভর্তি করালেন, কিন্তু আল্লাহর রহমতে আমি 18 দিনেই ভালো হয়ে গেছি এবং ইজি, আমি তো আগে পা ভেঙে হাঁটতে পারতাম না, এখন ইজি আল্লাহর রহমতে আমি পা ভেঙে হাঁটতে পারি। এবং এখানের যারা আছেন রিসেপশনে, তারপরে থেরাপিস্ট খালা বুয়া এবং ডিউটিরত ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, উনি ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো এবং ওনাদের মাধ্যমে, আল্লাহর অশেষ কৃপায় ওনাদের মাধ্যমে আমি ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। আমি চাই যে আপনারা, এর মধ্যে আমি একটা কথা বলি, আমার আমার আত্মীয়, আমার শাশুড়ি এবং আমার এক আত্মীয় আছে, ওনারা আমার এই কথা শুনে বলছে যে আমরা ওইখানে ভর্তি হব। আমি যাওয়ার পরে যখন দেখবে যে আমি সুস্থ স্বাভাবিক জীবনে যেতে পারতেছি, তখন ওনারাও আসবে, এটা আমি আশা রাখি। এবং এখানে অত্যন্ত ভালোভাবে, বিশেষ করে থেরাপি যারা দেয় সেই মেয়েগুলো খুবই ভালো, ওরা খুব মায়ের মতো যত্ন করে আমাকে থেরাপি দিয়েছে। এবং যারা অন্যান্য কাজে যুক্ত তারাও, তাদের আচরণও খুবই ভালো, জাস্ট একটা ফোন করলে সবাই চলে আসে, কী সমস্যা কী বিষয় আসা এগুলো জানার জন্য চলে আসে। আমি এখানে খুবই উপকার পাইছি, আমার কোনো আত্মীয় বা কাউকে আমার রাখতে হয় নাই, ওনারাই সবাই আমাকে দেখাশোনা করেছে, এইটাই আমি অনেক আল্লাহর কাছে অনেক খুশি বা আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট যে আমি ওনাদের মাধ্যমে, সবার, বিশেষ করে সবার মাধ্যমে যে আমি ভালো হতে পেরেছি,
এটি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এবং আপনারা যারা এই রোগে ভুগছেন তাদের আমি এই সৎ পরামর্শ দেব যে আপনারা পারলে এখানে তেমন ব্যয়বহুল না, যেটুকু সেটুকু স্বাভাবিক, পারলে আপনারা এইখানে এসে ট্রিটমেন্ট করাতে পারেন। কারণ এটা আমি নিজে থেকে বলছি, আমি দীর্ঘ 8-9 বছর ধরে এই রোগে ভুগছি। আমাকে যখনই ডাক্তার কাছে যাই আমাকে কিছু ওষুধ দিয়ে দেয় এবং একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, হয়তো 10-12 দিন ভালো থাকি কিন্তু পা ভেঙে হাঁটতে পারতাম না, খোঁড়া হয়ে হাঁটতাম। এমনকি আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে কুকথা বলা শুরু করেছে, যে সত্যি কথা যে আমাকে ল্যাংড়া বলতো। এই অবস্থায় হয়ে গেছিলাম আমি। এখন আল্লাহর রহমত, অশেষ রহমত যে আমি এখানে এসে সত্যি খুব ভালো হয়েছি, এটি আল্লাহর কাছে অনেক শুকর। এবং আমাদের আমি নিজের মনে থেকে বলতেছি আপনারা পারলে এখানে আসবেন এই DPRC হসপিটালে, এবং এখানে এসে দেখবেন যে সবার আন্তরিকতা কেমন, বা তাদের যে একটা মন মানসিকতা, তাদের যে একটা আন্তরিকতা, এতেই অনেক কিছু, এতেই মানুষ একটা অসুস্থ রুগীও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এক কথা আমি DPRC-কে যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যে ও এই থেরাপি সেন্টারের মাধ্যমে যে আমি এতটা সুস্থ হয়ে যাব সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ইনশাল্লাহ ভালো হয়েছি। DPRC-কে অনেক ধন্যবাদ, এই হসপিটালকে অনেক ধন্যবাদ, এবং সবাইকে, ডক্টর থেকে শুরু করে থেরাপিস্ট যারা যারা এইটার মধ্যে নিযুক্ত সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে DPRC-র যারা কর্মকর্তা থেরাপিস্ট সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সারা জীবন এইরকমভাবে সুস্থ জীবনযাপন করতে পারি।